আসসালামু আলাইকুম লাভক্ষতির চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ওপেন করার জন্য তো অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় যদি আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন তাহলে সত্যি খুব ভালো লাগে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন নয় নম্বর অঙ্কে বলছে যে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা এখানে খেয়াল করেন যে ওনারা পাঁচ টাকা দিয়ে আটটি আমলকি ক্রয় করে আবার সেই পাঁচ টাকা দিয়ে ছয়টি বিক্রয় করছে এখন বলছে যে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য তো আমরা সমাধানে যাই এখানে আট পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করছে তার মানে কি আটটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এখন তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত হবে টাকা ঠিক তেমনি ভাবে এখানে বলছে যে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করছে তার মানে হচ্ছে যে ছয়টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে একটি আম্ল বিক্রয় মূল্য কত হবে ছয় ভাগের পাঁচ টাকা আচ্ছা তো এখানে দেখেন হয়েছে কি এই আট ভাগের পাঁচ থেকে ছয় ভাগের পাঁচ কিন্তু বড় অতএব কি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বড় অর্থাৎ বিক্রয় মূল্য বেশি তাই কি লাভ হয়েছে তো আমরা কী লিখতে পারি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে সে আগের নিয়ম অনুযায়ী তো এখানে লাভ হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে আপনার ছয় ভাগের পাঁচ টাকা আর ক্রয় মূল্য হচ্ছে আট ভাগের পাঁচ টাকা এখন এখানে আপনারা ছয় আর আটের লসাখো করেন কত আসে ছয় আর আটের লশা হচ্ছে দুই দিলে তিন চার তো আর যাবে না তিন দু ছয় চার চব্বিশ তো ছয় আর আটের লশাক হচ্ছে চব্বিশ এখন ছয় 24 চব্বিশরা বাঘ দেন আসবে চার চার দিয়া পাঁচের সাথে গুন করেন আসবে হচ্ছে বিশ আবার এখানে বিও আট দিয়ে চব্বিশরা বাঘ দিলে আসে তিন তিন দিয়া পনেরো পাঁচের সাথে গুণ করলে আসে পনেরো হ্যাঁ অতএব এখানে আসে হচ্ছে চব্বিশ ভাগের চব্বিশ ভাগের পাঁচ টাকা আচ্ছা এখানে দেখেন যে চব্বিশ ভাগের যে পাঁচ টাকা লাভ হয়েছে সেটা কি প্রত্যেক প্রতিটা চকলেটে মানে প্রতিটা আমলকিতে তো কথা হচ্ছে যে এখানে প্রতিটা আমলকে সে ক্রয় করছিল আট ভাগের পাঁচ টাকা দিয়ে তো আমরা কি লিখতে পারি না যে আট ভাগের পাঁচ টাকায় লাভ হয় হচ্ছে এই চব্বিশ ভাগের পাঁচ টাকা হ্যাঁ লিখতে পারি তো আমাদের বের করতে হবে যে একশো টাকায় কত লাভ হয় কারণ আমাদের চাইছে যে শতকরা কত লাভ হয় তো আমরা কি লিখব যে আট ভাগের পাঁচ টাকা লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ টাকা তো অতএব এক টাকায় লাভ হয় এখানে যা আছে তাই থাকবে চব্বিশ আর এখানে যে বগ্নাংশটা আছে এটা এই পাশে হিসাব কি চেঞ্জ হয়ে যাবে মানে আট আসবে উপরে আর পাঁচ আসবে নিচে এত টাকা এখন বলছে যে যেহেতু শতকড়া কত লাভ বা ক্ষতি হয় তো আমাদের একশো টাকা বের করতে হবে শতকড়া হিসাব তো একশো টাকায় লাভ হয় এই একশোটা কী হবে এই যে এখানে বগ্নাংশ আছে এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ গুণ আট গুণ একশো নিচে আসে চব্বিশ গুণ পাঁচ এখন পাঁচ পাঁচ কাঠ আর যদি কাটি হচ্ছে চার দিয়া তাহলে চার ছয় চব্বিশ আর চার পঁচিশে একশো আর এখানে হচ্ছে আট আর ছয়ের মধ্যে যায় হচ্ছে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে রেজাল্ট কী আসে এখানে উপরে আসে হচ্ছে আপনার চার পঁচিশে একশো নিচে হচ্ছে তিন তো এখানে তেত্রিশ তিন ভাগের একশো যেহেতু তিন থেকে একশো বড়ো অথবা আমাদের কি করতে হবে সমস্ত প্রকাশ করতে হবে তাহলে সমস্ত যদি এটার প্রকাশ করি তাহলে কত আসবে আপনারা ভাগ দিবেন তিন দিয়ে একশো ভাগ দিবেন তাহলে আসবে হচ্ছে এরকম তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা তো যেহেতু আমাদেরকে বলছে যে শতকরার প্রকাশ করো তাহলে শতকরার প্রকাশটা আমরা জানি সাধারণত পার্সেন্ট লিখতে হয় তাহলে উত্তর হবে এরকম উত্তর তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট এই হচ্ছে সমাধান আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ সবাইকে এগারো নম্বর আমাকে বলছে যে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয় এখন দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে এখানে দ্রব্যটা চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়েছে আর চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়েছে এখন তোমাকে বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত তা নির্ণয় করার জন্য তো চলুন সমাধানে যাই তো মনে করি এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে তো ক্রয় মূল্য কত তা তো আর আমরা জানি না এ কারণে ধরে নিলাম যে মনে করি দ্রব্যটি ক্রয় মূল্য এক টাকা এক টাকা এখন বলছে যে দ্রব্যটি যদি চারশো টাকা বিক্রয় করে তাহলে ক্ষতি হয় আর কি তাহলে তো আমরা ক্ষতির সমান কি জানি ক্ষতির সমান সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ এই বিক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে এক টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে আপনার চারশো টাকা আচ্ছা আবার বলছে যে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তো এখানে দ্রব্যটি চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হবে তো লাভ সমান আমরা জানি হচ্ছে যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য এখানে চারশো আশি টাকা তাহলে লিখি চারশো আশি বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য এখানে এক টাকা এখন আমাদেরকে বলছে প্রশ্নের মধ্যে যে যে দ্রব্যটি চারশো আশি চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আট আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তাহলে প্রশ্ন মতে আমরা লিখি যে এক্স মাইনাসের চারশো আর এখানে চারশো আশি বিক্র এক্স এখানে লক্ষণের ব্যাপার যে বলছে যে চারশো টাকায় মানে এই এই চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়েছে চারশো আশি টাকায় বিক্রয় করলে যত লাভ হবে এই এক্স মাইনাস চারশো এর তিন গুণ তো আমরা কি করবো এখানে এর সাথে তিন গুণ তো বা এখন আপনাদের কাজ হচ্ছে যে থ্রি তিন এর সাথে গুণ করেন আশা করি এইসব সমাধান আপনারা পারেন হ্যাঁ তো তিন থ্রি এক্স আর এখানে হবে তিন চারশো সাথে গুণ দিলেশো বারোশো এখানে চারশো আশি থ্রি এক্স এক্সগুলাকে এক পাশে করেন প্লাসের এক্স হয়ে যাবে কারণ এই পাশে মাইনাসের এক্স আছে মাইনাসের এক্সটা এই পাশে আনলে হয়ে যাবে প্লাসের এক্স আর এখানে আছে মাইনাসের বারোশো তো আমরা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে এটা প্লাসের বারোশো যোগ চারশো আশি এখন এখানে থ্রি এক্স আর এক্স আসে হচ্ছে

চার দ্বারা ভাগ করে তো এখন কত আসে চারশো বিশ টাকা মানে চার দিয়া এই ষোলোশো আশি টা ভাগ দিবেন চারশো বিশ এসে পড়বে তো একশো মাস সমান কত আসলো চারশো বিশ টাকা এখানে x আমাদের কি ছিল x হচ্ছে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য ছিল x টাকা আমাদের চাইছি যে দ্রব্যটির ক্রয় মূল্য কত নির্ণয় করার জন্য তো আমরা কি লিখব যে দ্রব্যটির চারশো বিশ টাকা দ্রব্যের ক্রয় মূল্য চারশো বিশ টাকা ধন্যবাদ সবাইকে